বিয়ে হলো ভালোবাসায় পূর্ণ সুন্দর একটা উদযাপন, যেখানে দেখা যায় জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু বিয়েতে এই সুন্দর উদযাপনের পরিবর্তে কিছু কিছু সংস্কৃতি এবং জাতিতে এমন কিছু আচার আচরণ রয়েছে যেগুলো একদমই উদ্ভট। এগুলো দেখার পর আপনার মনে হতে পারে যে এগুলো কি আসলে বিয়ে হচ্ছে নাকি কাউকে টর্চার করা হচ্ছে। আবার কিছু বিয়ে দেখে আপনি হাসি আটকাতে পারবেন না। আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু দেশ এবং সংস্কৃতির বিয়ের এমন সব অদ্ভুত রীতিনীতি। তো চলুন শুরু করা যাক। কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ক্ষুদ্র দেশ কম্বোডিয়া। কুরুং উপজাতি কম্বোডিয়ার অনেক উপজাতিগুলোর মধ্যে একটা, কিন্তু এই কুরুং উপজাতি তাদের বিয়ের বেশ কিছু অদ্ভুত রীতিনীতির জন্য বেশ আলোচিত হয়। এই উপজাতির কোনো মেয়ে যখন বিয়ের বয়সে পৌঁছায়, তখন বাধ্যতামূলকভাবে তার পিতাকে জঙ্গলের মধ্যে একটা বিশেষ কেবিন তৈরি করতে হয়, আর এটাকে বলা হয় ভালোবাসার কেবিন। এই কেবিনটা মূলত একজন মেয়ের জন্য তার আদর্শ জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য একটা ব্যক্তিগত স্থান। একবার কোনো মেয়ে কোনো ছেলেকে তার যোগ্য হিসেবে খুঁজে পেলে সেই ছেলের আর অন্য কোনো উপায় থাকে না, তখন তাকে সেই মেয়ের প্রস্তাবই গ্রহণ করে তাকে বিয়ে করতে হয়। তবে এখানেই শেষ নয়, আরও অদ্ভুত ব্যাপার হলো এই উপজাতির সংস্কৃতি অনুযায়ী স্বামীকে তার নতুন স্ত্রীর সাথে রাত্রি যাপনের অনুমতি দেয়া হয় না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতাকে নির্দিষ্ট সংখ্যক গরু কিনে দেয়, অথবা ওই নির্দিষ্ট সংখ্যক গরুর সমান মূল্য পরিশোধ করে দিতে হবে। পূর্ণ মূল্য পরিশোধ না করা পর্যন্ত কোনো দম্পতি একসাথে বসবাস করতে পারবে না। দক্ষিণ চীন। এবার আর একটা ভিন্নধর্মী বিয়ের দিকে নজর দেয়া যাক। এখানে কোনো দম্পতিকে তাদের বিয়ের আগে প্রকৃতির কাছ থেকে অনুমতি নিতে হয়, আর এটা করা হয় মুরগি বলিদানের মাধ্যমে। এখানে যদি মুরগির কলিজাটা ভালো অবস্থায় থাকে তাহলে সেই নববধূকে ভালো হিসেবে মানা হয়, আর যদি ভালো না থাকে তাহলে পুনরায় চেষ্টা করা হয়, এবং এই মুরগিগুলোকেই বিয়েতে রান্না করে খাওয়া হয়। মৌরিতানিয়া। মৌরিতানিয়া আফ্রিকার একটি ছোট কিন্তু বেশ শক্তিশালী একটা দেশ। বিশ্বের অনেক জায়গায় প্রচলিত বিশ্বাস হলো একটি পাতলা এবং অ্যাথলেটিক শরীর হলো নারীর জন্য সৌন্দর্যের প্রতীক। তবে মৌরিতানিয়ায় কিন্তু এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বিশ্বাস করা হয় মেয়েরা যত স্বাস্থ্যবতী হবে ততই বেশি প্রাচুর্যের অধিকারী হবে, আর বিয়ের কনে হিসেবে তাদেরকেই বেশি পছন্দ করা হয়। এই ঐতিহ্যটা শুরু হয় মূলত কয়েক শতাব্দী আগের সময় থেকে, যখন মৌরিতানিয়ায় খাদ্যের অভাব ছিল এবং অতিরিক্ত ওজন ছিল সম্পদ আর মর্যাদার প্রতীক। যদিও বর্তমান সময়ে এটা প্রচুর সমালোচনার মুখে পড়েছে, কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কখনোই কারোর জন্য সুখকর হতে পারে না। বর্নিও মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটা বিশাল দ্বীপ, যা তিনটা ভিন্ন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের অন্তর্গত। এখানকার বিয়ের একটা অস্বাভাবিক নিয়ম রয়েছে যা সেখানকার সমস্ত দম্পতিকেই মানতে হয়, আর সেটা হলো বিয়ের আগে নবদম্পতি টয়লেটের জন্য বাথরুমে গেলে সেটা তাদের ভাগ্যে খারাপ বয়ে আনবে, আর তাই বিয়ের অনুষ্ঠানের তিন দিন পর্যন্ত তারা কোনো রকম বাথরুমে যেতে পারবে না। আর তারা যেন কাউকে কোনো রকম ধোকা দিতে না পারে তাই তাদেরকে পাহারা দেওয়ার জন্য একজন লোকও নিযুক্ত করা হয়। তাছাড়াও তাদেরকে মানতে হয় একটা নির্দিষ্ট খাবারের তালিকা। এই অঞ্চলের লোকদের কাছে এটা একটা পবিত্র অনুশীলন যা প্রজন্ম ধরে চলে আসছে, এবং এটা বেশ গুরুত্ব সহকারেই সেখানে মানা হয়ে থাকে। দক্ষিণ কোরিয়া। সাধারণত একটা বিয়েতে কি দেখা যায়? একজন বর বিয়ের পোশাকে তার বন্ধুদের সাথে তার হবু বউয়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চলে বউয়ের মুখ দেখার আগে আপনাকে যেতে হবে সম্পূর্ণ ভিন্ন একটা নিয়মের মধ্যে দিয়ে, যেখানে বিয়েতে কেবলমাত্র ছেলেরাই উপস্থিত থাকতে পারবে। বিয়ের দিন বরের জুতো খুলে দেয়া হয় আর একটা মাছের মাধ্যমে বরের পায়ে আঘাত করা হয়। বলা হয়ে থাকে এই মাছের আঘাত যত বেশি সহ্য করতে পারবে সে তার বিবাহিত জীবনের চ্যালেঞ্জ তত ভালোভাবে উচ্চে যেতে পারবে। ক্রোকারিজ। ক্রোকারিজ ভাঙা আসলে একটি দীর্ঘস্থায়ী কুসংস্কার যেটা আজও প্রচলিত। বিয়ের আগের রাতে বর এবং কনের পরিবারের সবাই বাইরে জড়ো হয় এবং সেখানে হবু দম্পতি অসংখ্য থালা বাসন মাটিতে ফেলে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে। বলা হয়ে থাকে এগুলো ভাঙার শব্দ তাদের আশেপাশে লুকিয়ে থাকা যে কোনো অশুভ ছায়াকে দূর করে দিবে। তাছাড়া বলা হয়ে থাকে ক্রোকারিজ দামি জিনিস হওয়ায় হবু দম্পতির পরিবারের যে যথেষ্ট সম্পদ রয়েছে তা প্রমাণ করতে ইচ্ছা করেই এভাবে থালা বাসন বেছে নেওয়া হয় ভাঙার জন্য। চীন। চীন এমন একটা দেশ যারা তাদের ঐতিহ্য সংরক্ষণে বেশ যত্নশীল, আর তাদের এই ঐতিহ্যের একটা অংশ হলো বিয়ের পুরো এক মাস ধরে কনেকে প্রতিদিন একবার করে কাঁদতে হয়। এরপর প্রথম 10 দিনের পরে তার সাথে তার মাকেও যোগদান করতে হয়, এবং আরও 10 দিন অতিবাহিত হওয়ার পরে তার দাদিকেও যোগদান করতে হয়। এমনকি বিয়ের দিন আসা সকল অতিথিদেরকেও হবু দম্পতি এবং তার পরিবারের উদ্দেশ্যে অশ্রু বিসর্জন দিতে হয়। ভেবে দেখুন, আপনি বিয়ে করতে যাচ্ছেন, এমন সময় বিয়ে বাড়িতে একটা লোক হাতে এটা নিয়ে আপনার দিকে এগিয়ে আপনাকে মুখ হা করতে বলল। আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন যে হচ্ছেটা কি। আসলে বালিতে বিয়ের অনুষ্ঠানের একটা অংশ হিসেবে বর এবং কনের একটা করে দাঁত তুলে ফেলা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একটা পুরোপুরি সুস্থ এবং ভালো দাঁত তুলে ফেলা হয় বর এবং কনের আত্মার উন্নতি সাধনের জন্য।
বালির সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয় যে মানুষের দাঁত সব ধরনের কামনা বাসনা লোভসহ বিভিন্ন ধরনের খারাপ জিনিসের চিহ্ন। তাই বিয়ের সময় বর এবং কনের একটি করে দাঁত তুলে এই খারাপ গুণগুলোকে তাদের থেকে মুক্ত করে দেয়া হয়। কনের উপরে থুথু দেয়া, বিয়ের এই রীতিটা সম্পর্কে জানলে আপনার হয়তো গা গুলিয়ে যাবে। তানজানিয়ার কিছু কিছু গোত্রে বিয়ের একটা নিয়ম হিসেবে বাবা তার বিয়ের পিঁড়িতে বসা মেয়ের মাথায় এবং বুকে থুথু দেয়। এটা মূলত কনের বাবা করে তার মেয়ের নতুন জীবনের আশীর্বাদ হিসেবে। কনের বাবার এই থুথু নতুন বিবাহিত দম্পতির জীবনে সুখ শান্তি বয়ে আনে এবং সকল প্রকার অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করে। মূলত ব্যাপারটা অদ্ভুত শোনালেও এটাই তাদের সংস্কৃতির একটা বিশেষ অংশ এবং আজ পর্যন্ত তারা এই অংশটিকেই ধরে রেখেছে। এদিকে হিমালয়ে বিয়ের জন্য এমন নিয়ম রয়েছে যেখানে বরকে কনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক বিপজ্জনক আর সাহসী কিছু করতে হয়। উঁচু পাহাড়ে ওঠা থেকে শুরু করে খরস্রোতা নদী পার হওয়া, এর মাধ্যমে কনের প্রতি ভালোবাসার পাশাপাশি বর এটা প্রমাণ করে যে সে কনের জন্য যে কোনো কিছু করতে রাজি। আমাদের দেশে তুলে নিয়ে গিয়ে বিয়ে করাকে যেভাবে দেখি, কিরগিজস্থানে ঠিক এই নিয়মটাই বিয়ের নিয়ম হিসেবে প্রচলিত। অদ্ভুত এই বিয়ের নিয়মে বর তার পছন্দের কনেকে যেখানে দেখতে পায় সেখান থেকেই তুলে তার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। যদিও এটা বিলুপ্ত প্রায় একটা রীতি, তবে কিরগিজস্থানের কিছু কিছু অংশে এখনও এটার চর্চা করা হয়। সেখানকার মানুষেরা এখনও এটা বিশ্বাস করে যে বিয়ের দিন কনের চোখ থেকে পড়া কান্নার পানি তার বাবা মায়ের জীবনে সুখ বয়ে নিয়ে আসে। যদিও 1991 সালে সরকার এই প্রথাটিকে নিষিদ্ধ ঘোষণা করে, কারণ এটা নারীদের অধিকার হরণের মতো একটা কর্মকাণ্ড। তবে এখনও কিরগিজস্থানের কিছু কিছু অঞ্চলের মানুষেরা এই রীতিটি এখনও অনুসরণ করে আসছে। সাধারণত বিয়ের প্রথম রাতে নববিবাহিত দম্পতিদেরকে অনেক প্রাইভেসি দেওয়া হয়। তাদের কাছে বিবাহিত জীবনের প্রথম রাতকে একটা বিশেষ রাত মনে করা হয়, আর সঙ্গত কারণেই এই রাত্রি তারা দুইজনে ব্যক্তিগতভাবে কাটায়। কিন্তু আফ্রিকার কিছু অঞ্চলে একটা অদ্ভুত নিয়ম রয়েছে। বিয়ের প্রথম রাতে বর কনের সঙ্গে গ্রামের একজন বৃদ্ধ লোক অথবা বর বা কনের একজন বৃদ্ধ মা থাকে। সাধারণ দৃষ্টিতে দেখলে হয়তো আপনার আমার কাছে ব্যাপারটা অনেকটাই অসঙ্গত মনে হতে পারে, কিন্তু হাজার হাজার বছর ধরে তারা এই রীতিই পালন করে আসছে। স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। এদের মধ্যে অদ্ভুত একটি রীতি অনুসরণ করা হয় বিয়ের ক্ষেত্রে। বিয়ের দিন আত্মীয় স্বজনের দুধ, নষ্ট হয়ে যাওয়া খাবার, কাদামাটি সহ যা সামনে পায় তা সবকিছুই বরের গায়ে মাখিয়ে দেয়। এই রীতির পেছনের যৌক্তিকতাটা হলো এর মাধ্যমে বরের শক্তি সামর্থ্য এবং বিয়ের প্রতি তার প্রতিশ্রুতি পরীক্ষা করা হয়। এতেই শেষ নয়, গায়ে এসব মাখানোর পর বরকে পুরো গ্রাম ঘুরে আসতে হয়, সাথে থাকে তার আত্মীয় স্বজন। গ্রামবাসীরা সকলে বরের এই অবস্থা দেখে তাকে বাহবা দেয়। দা কঙ্গো। আমরা সবাই জানি বিয়ে একটা আনন্দের বিষয়, বিয়েতে সবাই নাচানাচি হাসাহাসি করবে এটাই স্বাভাবিক। কিন্তু কঙ্গোতে বিয়ের এমন একটা অদ্ভুত রীতি প্রচলিত আছে যেখানে বিয়ের দিন বিয়ের অনুষ্ঠানে এক কমেডিয়ানকে নিয়ে আসা হয়। এরপর একের পর এক সে কৌতুক বলতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসতে পারলেও বর এবং কনের জন্য হাসা একদমই নিষেধ করা থাকে। এর মাধ্যমে আসলে নতুন তৈরি হওয়া সম্পর্কের প্রতি তাদের সিরিয়াসনেস পরীক্ষা করা হয়। ফ্রান্স। ফ্রান্সের নতুন বিবাহিতদের একটা অদ্ভুত রীতি মেনে বিয়ে করতে হয়। এটাকে সিঙ্গেল জীবনকে কবর দেয়া বলা হয়। মূলত এতে বর্তার জীবনের সমস্ত মনে রাখার মতো স্মৃতিবিজড়িত জিনিস যেমন ছবি, চিঠি, কোনো গিফট ইত্যাদি সবকিছু এক জায়গায় করে। তারপর তার বন্ধুরা মিলে সেগুলোকে একটা কফিনে ভরে মাটি খুঁড়ে কবর দেয়। এখানেই শেষ নয়, নতুন বিবাহিত দম্পতির প্রথম বাচ্চা হওয়ার পর সেই কফিনটিকে আবারও মাটি খুঁড়ে উপরে উঠানো হয়। বর্তার পুরনো স্মৃতিবিজড়িত জিনিসগুলোকে আরও একবার দেখতে পায়। এর মাধ্যমে মূলত বোঝানো হয় অতীতকে ধরে রেখেও ভবিষ্যতের দিকে এগোনো সম্ভব।